নমস্কার বন্ধুরা, পায়ে সুস্মিতা ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি করব পালং গোবি। পালং গোবি করতে লাগছে পালং শাক পেস্ট। আমি 2 আঁটি পালং শাক কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি। ফুলকপি অতি অবশ্যই লাগবে। এই ফুলকপি এরকম মাঝারি সাইজ করে এরকম ভাবে টুকরো করেছি, খুব ছোট করবেন না, এরকম ভাবে করেছি। ধনে জিরে গুঁড়ো, নুন, চিনি, মাখন, হলুদ, মেথি, কাঁচা লঙ্কা, এটা হলো ধনে জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছি ভাজা মশলার মতো, আর টমেটো মিক্সিতে বাটা, আর হচ্ছে সাদা তেল। এই উপকরণগুলি লাগছে আমার পালং গোবি করতে। আমি সাদা তেল দিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি বাটারটা, সাদা তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। সাদা তেল আর মাখনটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা ভেজে নেব অল্প লাল লাল করে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। নুন দিলাম, নুন মিষ্টিটা আমাদের সবসময় বলি পরিমাণ বুঝে দেবেন। এবার এটাকে আমি একটু অল্প ভাজা ভাজা করব। আরেকটু তেল দিলাম, অল্প একটু তেল আছে ওই তেলটার মধ্যেই করবো। এবারে এই তেলের মধ্যে আমি একটু মেথি ফোড়ন দেব। কিভাবে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। ছাঁকনিটার ওপরে আমি মেথিটাকে তেলের মধ্যে ভরে তেলটা আমি নিয়ে নেব। আর মেথি ঘুরে আমি তেলের উপর ঘুরে ঘুরে অনেকদিন মুখে করলে তেল লাগে। মেথিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। মেথিটা ভাজা ভাজা হয়ে গেছে, ওটা মানে ভাজা মানে আপনার ডাইরেক্ট দিইনি, ওটাকে আমি ছাঁকনিটা ভেজে নিলাম। এবার আমি এটার মধ্যে আমি টমেটো পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে আমি পালং শাকে এটা কিন্তু ঢাকা দেবেন না, কেন পালং শাক দিয়ে কিন্তু জল বেরোয়। এটাকে এবার একটু তেলের মধ্যে ভাজা ভাজা করব, যাতে জলটা একটু শুকিয়ে নেব। ফুলকপি এর মধ্যে দেব না, কারণ ফুলকপিটা তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। কারণ ফুলকপি আমরা সাদা তেল আর মাখন দিয়ে ভেজে রেখেছি, নুন দিয়ে আর হলুদ দিয়ে। এবার এটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করতে দেব। এটা হতে থাকুক ততক্ষণ, এটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি এখন মিষ্টিটা দিয়ে দেবো। এটা তৈরি হতে থাকুক, নুন মিষ্টি আপনাদের স্বাদ মতো। ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, অল্প একটু নুনও দিয়ে দিলাম। আবার এটাকে আবার একটু সবকিছু মিশিয়ে ভাজা ভাজা হবে। দেখেছেন আমার পালং শাকটা একটু ভাজা ভাজা হয়ে কতটা কমে গেছে, দেবী মতো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার এটার সাথে আমি আস্তে আস্তে ফুলকপিগুলো না ভাঙে, এবার এটার সাথে আমি এটা জল দেবেন না, কারণ পালং শাক দিয়ে প্রচুর জল বেরোয়, জল দিলে কিন্তু খেতে স্বাদ লাগবে না।
এটা পালং শাকের জলেই সিদ্ধ হবে আর ফুলকপিটাও এটার সাথে মিশে যাবে। এবার এটার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা, কিন্তু আপনারা ঝালটা যেরকম খাবেন এটার সঙ্গে, এবার এটা একটু ঢাকা দেব এটা এর সঙ্গে মিলেমিশে যাওয়ার জন্য। সবাই দেখতেই পাচ্ছেন ফুলকপি আর পালং শাক মিশে গেছে। এবার আমার রান্নার শেষ পর্যায়ে, এবার আমি ধনে জিরে শুকনো লঙ্কার যে ভাজা মশলাটা এটার মধ্যে দিয়ে দেব। এবার এটা দিয়ে মাখা মাখা হয়ে গেছে ফুলকপি পালং কিংবা গোবি পালং রেডি। এবার আমি এটাকে একটু বন্ধ করে রাখবো একটু স্ট্যান্ডিং টাইমের জন্য, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাখা মাখা ব্যাপারটাও হয়ে গেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এই আমার তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে পালং শাক পালং গোবি রেসিপি। আমি উপরে মাখন দিয়ে, যখন এই মাখনটাই গরমের মধ্যে গলে পুরোটা মিশে যাবে তখন কিন্তু খাওয়া মানে খেতে আরো বেশি সুস্বাদু লাগবে। আপনারা এভাবে রেসিপিটা বাড়িতে তৈরি করুন, আশা করি আপনাদের সকলকেই ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যেরকম সবসময় আমার সাথে আছেন আগামী দিনেও আমাকে এরকম সাথেই থাকবেন আমাদের আমার সাথে। তাহলে আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি, নমস্কার।